হাই এভরিওয়ান, এখন কথা হবে হইচইয়ের লেটেস্ট ওয়েব সিরিজ বোধ নিয়ে। সিরিজ দেখার পর আমার যা অপিনিয়ন আমি করব আপনাদের কাছে শেয়ার। তো তার আগে মুভির গল্প সম্পর্কে একটু ধারণা দিয়ে রাখি। তো আফজাল হোসেন এখানে একজন রিটায়ার্ড জাজ, সে তার স্বপ্নে খায়রুল বাশেরকে বারবার দেখতে পায় এবং সে একসময় এই খায়রুল বাশেরের একটা জাজমেন্ট দিয়েছিল যার জন্য সে এখন জেলে। তো কে এই ব্যক্তি, কেন তার স্বপ্নে সে আসছে, সবকিছুর উত্তর দেবে বোধ নামক এই ওয়েব সিরিজটি। সিরিজে রয়েছে টোটাল 8টা এপিসোড, প্রত্যেক এপিসোডের লেন্থ প্রায় 20-25 মিনিটের মধ্যে। ডাইরেক্ট করেছেন অমিতাভ রেজা চৌধুরী। ওয়েব সিরিজকে এক লাইনে রিভিউ করে যদি বলি তবে ইমপ্রেসিভ, কারণ সিরিজে অনেক কিছু ভালো পয়েন্ট আমি খুঁজে পেয়েছি। ফার্স্ট হচ্ছে স্টোরি টেলিং, গল্পের 2-3টা সময়ের ঘটনাকে একসাথে প্যারালালি চালানো হয়েছে, সেটা কিন্তু গল্পের প্রতি ইন্টারেস্টটাকে হারাতে দেয় না। প্রথম ঘটনা যেটা প্রেজেন্টে চলে, যেখানে আফজাল হোসেনের মেয়ে যার রোলে কাজ করেছে সারা আলম, সে এক সাসপেন্ডেড পুলিশ অফিসারের সাথে মিলে তার বাবার স্বপ্নে দেখা ছেলেটির ইতিহাস খুঁজতে বেরোয়। আরেকটি ঘটনা হচ্ছে আফজাল হোসেনের স্ত্রী যখন মারা গিয়েছিল তখন তার সময়ের একটি ঘটনা, এবং একই সাথে খায়রুল বাশেরের যে হিস্ট্রি সেটাকে দেখানো হয়। তো এই 3টি ঘটনাকে যেভাবে স্ক্রিন প্লের সাথে চালানো হয়েছে সেটা কিন্তু বেশ ইম্প্যাক্টফুল। প্রথম এপিসোড দেখলে একটু বোরিং ফিল হতে পারে, কিন্তু ধীরে ধীরে যত এগোতে থাকবে স্টোরি ততই গল্পের মজা বাড়তে থাকবে, স্টোরির সাথে আপনি খুব ভালোভাবে কানেক্ট হয়ে যাবেন এবং সিরিজ জুড়ে যে সাসপেন্স মিস্ট্রি সেটা কিন্তু বজায় থাকে শেষ পর্যন্ত। কোথাও কোনো আননেসেসারি জিনিস আপনার চোখে পড়বে না, প্রত্যেক দৃশ্যই গল্পের সাথে কানেক্টেড। হ্যাঁ, এটা হইচইয়ের বেস্ট সিরিজ নয়, বাট ইমপ্রেসিভ। অ্যাটলিস্ট আমাদের এপার বাংলার হইচইয়ের লাস্ট কয়েকটা সিরিজের থেকে তো অনেক গুণ ভালো। শুধু স্টোরি বা পারফরমেন্স নয়, লুক অ্যান্ড ফিল ওয়াইজও এই সিরিজ অনেক গুণে গিয়ে। যাই হোক, এছাড়াও ভালো পয়েন্ট আছে, যেমন ক্যারেক্টার ডিফাইনিং, যেভাবে প্রত্যেকটা ক্যারেক্টারকে লেখা হয়েছে সেটা কিন্তু বেশ ভালো, বিশেষ করে সারা আলম এবং আফজাল হোসেন এবং হ্যাঁ শাহজাহান সম্রাট। যদিও বলবো এখানে আমরা লিড হিসাবে দেখছি আফজাল হোসেন এবং সারাকে, কিন্তু সব থেকে মজাদার ক্যারেক্টার লাগবে সম্রাটের। হেভি এনজয় করেছি বস, খায়রুল বাশেরকেও ভালো মনে হয়েছে এবং প্রত্যেকের পারফরমেন্স কিন্তু এখানে দুর্দান্ত। আফজাল থেকে শুরু করে প্রত্যেকটা ছোট ছোট রোলে কাজ করা অ্যাক্টররাও ভালো কাজ করেছেন। নেক্সট ভালো পয়েন্ট হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো আগে বলে দিই, এই সিরিজটি অনেককে বোর করতে পারে, কারণ বস স্ক্রিন প্লে স্লো আছে, কিন্তু এটার জন্যই আমার সিরিজটা ভালো লেগেছে। স্লো বার্ন সিরিজ আমার তো বড় ভালো লাগে বস, যেখানে ক্যারেক্টার ডেভেলপমেন্টটা একটু ভালোভাবে হয় এবং এখানেও সেভাবেই কাজ করেছে। তো স্ক্রিন প্লের সাথে সাথে যে BGMটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু বেশ ইম্প্যাক্টফুল। তবে এই সিরিজ এঙ্গেজিং, বাট মাথা খারাপ করার মতো টুইস্ট কিন্তু এক্সপেক্ট করবেন না। দু একটা জায়গায় কিছু আনএক্সপেক্টেড টুইস্ট আছে অবশ্যই, সেটা ভালো, বাট অনেকগুলো কিন্তু অতটা ইম্প্যাক্টফুল ছিল না, যার জন্য পরের এপিসোড দেখা বাধ্যতামূলক হয়ে ওঠেনি, যেটা কিন্তু কারাগার করতে সক্ষম হয়েছিল। তা সত্ত্বেও যদি বলি, ওভারঅল বোধ ওয়েব সিরিজটি ভালো একটি ওয়েব সিরিজ, আপনি একবার হলেও সময় দিতে পারেন। প্রথম 2টো এপিসোড যদি ধৈর্য ধরে দেখে নেন, আলটিমেটলি রেজাল্ট খুব ভালো পাবেন। আরেকটা জিনিস, ওয়েব সিরিজের শেষে কারাগার ওয়েব সিরিজের রিলিজ ডেট রিভিল করা হয়েছে, যেটা হচ্ছে 15 ডিসেম্বর। বাকি যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক, চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই করে দিন সাবস্ক্রাইব। বাকি অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিওতে।